হ্যালো বন্ধুরা, আমি ললিতা আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ গোকুল পিঠের রেসিপি শেয়ার করব, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি খোয়া খিরটা রেডি করে নেব, তাই গ্যাসের উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে খোয়া খিরটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে আঁচের মধ্যে আমি খোয়াটাকে গলিয়ে নেব। দেখো খোয়াটা গলে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা খেজুর গুড় দিলাম। এবার খোয়াটার সঙ্গে খেজুর গুড়টা নাড়াচাড়া করে ভালো করে আমি রেডি করে নেব। আর খোয়া খির বানানোর সময় কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে তলায় ধরে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে আমি একটু টাইট করে নেব। দেখো আমার খোয়া খিরটা রেডি হয়ে এসছে। আর মিনিট পাঁচ সাত নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে এটা আমি ঠান্ডা হতে দেব। খোয়া খিরটা রেডি করে ঠান্ডা করে নিয়ে একটা টিফিন কৌটোর মধ্যে এখন আমি তুলে নিয়েছি। আমি একটা কাঁচের বোল নিয়েছি, তার মধ্যে এখন আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো ছোট একটা কাঁচের বাটির মাপ করে আমি দু বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দার সঙ্গে আমি কিচ্ছু মেশাবো না, শুদ্ধ নর্মাল জল দিয়ে ময়দাটাকে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। আর একবারে বেশি জল দেয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, আর এই রকম ঘন ব্যাটার তৈরি করতে হবে। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। আর এখানে নিয়েছি আমুলের 1 প্যাকেট লিকুইড দুধ, কিছুটা পরিমাণ খেজুর গুড় আর 4 চামচ আমুল স্প্রে গুঁড়ো দুধ। গ্যাসের উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে দুধের প্যাকেটটা কেটে দুধটা এখন জাল দিয়ে নেব। দুধটা কুসুম কুসুম গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে আমুল স্প্রে গুঁড়ো দুধটা ছড়িয়ে দেব পুরোটা। তারপর একটা হাতা দিয়ে নাড়াচাড়া করে দুধের সঙ্গে মিশিয়ে দুধটা একটু ঘন করে নেব। এবার একেবারে লো আঁচে দুধটা জাল হতে দেব। আর এই সময় আমি গোকুল পিঠেটা মন্ডা আকারে গড়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে ভেজে নেব। দেখো এই খোয়া খিরটা থেকে এভাবে ছোট ছোট করে নেচি কেটে নিয়ে হাতের সাহায্যে গোল পাকিয়ে এভাবে হাত দিয়ে চেপে মন্ডার মতো শেপ দিয়ে নেব। আর এই অল্প অল্প করে খোয়া খির নিয়ে হাতের মধ্যে এভাবে গোল্লা পাকিয়ে দুই হাত দিয়ে একটু চেপটে মন্ডার আকারে গড়ে নিতে হবে। আমি 2-3টে তোমাদের সঙ্গে বানিয়ে শেয়ার করে দেখিয়ে দিলাম। আমার মন্ডা আকারে খোয়া খির দিয়ে এভাবে সবগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নেব। খোয়া দিয়ে বানানো মন্ডাগুলো ময়দার ব্যাটারে এভাবে ডুবিয়ে ভালো করে ময়দার ব্যাটারের সঙ্গে মাখিয়ে একটা চামচে করে তুলে তুলে গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। দেখো আমি তোমাদেরকে দুটো এভাবে ব্যাটারে মাখিয়ে চামচে করে উঠিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে সেটা দেখিয়ে দিলাম। আর এভাবে প্রত্যেকটা আমি দিয়ে নেব। গ্যাসের আঁচটা এখন রেখেছি লো টু মিডিয়ামে, তো আমি কয়েকটা দিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে। আমি খুব বেশি ভাজবো না, হালকা ভাজতে হবে, লাল করে ভাজা যাবে না, একটু সাদা সাদা টেকে ভাজতে হবে। 1 পিঠ হয়ে গেছে, এবার 1 পিঠ আমি উল্টে দেব। আর তেলের মধ্যে দিলে খোয়াটা অনেক সময় ফুটে বেরিয়ে যায়, খুব সাবধানে ভাজতে হবে। 2 পিঠই আমার উল্টে পাল্টে ভেজে নেওয়া হয়ে গেছে, আর খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা ভেজে এভাবে নামিয়ে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম।
দেখো একই প্রসেসে খোয়ার মন্ডাগুলো ময়দার ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি ডিপ করে ভাজা যাবে না, হালকা ভেজে নিতে হবে। এভাবেই ভাজতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব, আর বাকি যেগুলো আছে সেগুলো এই একইভাবে আমি ভেজে নেব। দেখো আমার সব গোকুল পিঠেগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর হাত দিয়ে তুলে আমি তোমাদের দেখিয়েও দিলাম কেমন ভাজা হয়েছে। ভেজে রাখা গোকুল পিঠেগুলো এই ঘন করা দুধের মধ্যে ফোটাতে হবে। তো দুধটা ফুটে উঠেছে, ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো খেজুরের গুড়টা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে খেজুর গুড়টা গলিয়ে নেব। খেজুর গুড় দিয়ে দুধটা আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, 3-4 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা গোকুল পিঠেগুলো একে একে দিয়ে দেব। সব পিঠেগুলো এভাবে দুধের মধ্যে দেওয়া হয়ে যাওয়ার পর আমি 3-4 মিনিট মতো লো আঁচে ফুটিয়ে নেব। এখানে দেখো 6-7টা এলাচ নিয়েছি। এই এলাচগুলো আমি এই হামল দিস্তার সাহায্যে একটু গুঁড়ো করে নেব। এলাচটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। মিনিট 5-এক ধরে দুধের মধ্যে গোকুল পিঠেটা ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো করে রাখা এলাচের গুঁড়োটা ছড়িয়ে দিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। একটা হাতা দিয়ে হালকা করে নেড়ে এলাচের গুঁড়োটা দুধের সঙ্গে মিশিয়ে দিলাম। এখন গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে মিনিট 15 আমি ঠান্ডা করে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা খুলে একটা প্লেটের মধ্যে তুলে আমি তোমাদের দেখাচ্ছি গোকুল পিঠেটা কেমন হয়েছে। তো বন্ধুরা দেখো এই পিঠেটা কত সুন্দর হয়েছে। আমার এই ক্ষীরের গোকুল পিঠের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর কোনো বন্ধু যদি প্রথমবারের জন্য আমার এই ভিডিওটা দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি নিত্য নতুন এই রকম অনেক ভিডিও আপলোড করি, তা তোমরা দেখতে পারবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।